প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেক্ষণ মূল্যায়নের জন্য নতুন টুলস প্রকাশ করা হয়েছে আজকে আপনাদের সাথে সেই নতুন টুলস শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো প্রথমে লক্ষ্য করুন এখানে দেওয়া আছে পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষার্থীদের পঠনকালীন মূল্যায়ন বিষয়ক পরিবেক্ষণ টুলস প্রথমে এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিদ্যালয়ের সাধারণ তথ্যের বিদ্যালয়ের নাম দিতে হবে বিদ্যালয়ের ইএমআই স্কোর লিখতে হবে গ্রেড লিখতে হবে বিদ্যালয় কোন গ্রেডের বিদ্যালয় শিফট লিখতে হবে জেলা লিখতে হবে থানা লিখতে হবে ইমেল ঠিকানা লিখতে হবে প্রধান শিক্ষকের নাম লিখতে হবে মোবাইল নাম্বারটা নিতে হবে পরিবেক্ষণকারী কর্মকর্তার নাম পদবি কে পরিবেক্ষণ করছেন তার নাম পদবী পরিবেক্ষণের তারিখ কোন তারিখে পরিবেক্ষণ করছেন এরপরে দুই নং শিক্ষক সংক্রান্ত তথ্য এখানে লিখতে হবে তো খেয়াল করেন এখানে বলা আছে অনুমোদিত পথ কয়টা কর্মরত শিক্ষক কতজন উপস্থিত শিক্ষক কতজন অনবস্থিত শিক্ষক কতজন অনবস্থির কারণ কি ডেপুটেশন সংযুক্ত শিক্ষক কতজন প্যারা শিক্ষকের সংখ্যা যদি থাকে কতজন শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী সংযুক্তি প্রয়োজন কিনা না সেটাও লিখবেন মন্তব্য থাকলে মন্তব্য করে লিখে দিবেন এরপরে তিন নং তিন নংয়ে যেটা বলা আছে শিক্ষার্থী সংক্রান্ত তথ্য এখানে প্রথমে দিতে হবে এলাকার জরিপকৃত শিশু শ্রেণী অনুযায়ী ভর্তিগত শিক্ষার্থীর সংখ্যা ছাত্রছাত্রী প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এরপর লিখতে হবে মোট এরপর দিতে হবে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে ছাত্রগত ছাত্রীগত মোট কত একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত এরপর আরেকটি অপশন যুক্ত করা হয়েছে দীর্ঘদিন ছয় মাস যাবত অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এখানে দিতে হবে ছাত্রছাত্রী মোট কত সর্বশেষ প্রান্তিকে প্রাপ্ত শিক্ষার্থীর মোট সংখ্যাটা এখানে দিয়ে দিতে হবে মন্তব্য থাকলে এই ঘরে লিখতে বলা হয়েছে এরপর আমরা চলে যাব পরের পেজ পরের পেজে আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে লক্ষ্য করুন শিখন শেখানো কার্যক্রম পর্যবেক্ষণ এবং শ্রেণী বিষয় ভিত্তিক যোগ্যতা যাচাইয়ের জন্য প্রশ্নমালা তো পরের দশম শুধুমাত্র শিখন শেখানো কার্যক্রমে বাস্তব অবস্থা জানার জন্য এখানে প্রথমে বলে দেওয়া আছে শ্রেণী এরপর দেওয়া আছে শিক্ষকের নাম এরপর আছে শ্রেণী কার্যক্রম পরিদর্শন যাচাইকৃত শিক্ষার্থীর সংখ্যা কয়জন শিক্ষার্থীকে যাচাই করা হয়েছে শ্রেণী ও বিষয়বিত্ত কর্জন উপযোগী যোগ্যতা হা না এখানে কিন্তু শুধু ঠিক দিতে হবে মন্তব্য প্রাক প্রাথমিক দেখুন প্রাক প্রাথমিকের জন্য যে নির্ধারিত স্থায়ী কক্ষ আছে কিনা প্রাক প্রাথমিক শ্রেণী কক্ষ সজ্জিত আছে কিনা প্রথম শ্রেণিতে হচ্ছে নিজের পরিচয় বলতে পারা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ পড়তে ও লিখতে পারে কিনা এরপর আছে কার চিহ্ন শব্দ পড়তে পারে কিনা দ্বিতীয় শ্রেণীর জন্য যে অপশনগুলি আছে প্রথম শ্রেণীর যোগ্যতা যাচাই করবেন নিজের পরিচয় বলতে পারে কি না বর্ণ দিয়ে শব্দ শব্দ দিয়ে বাক্য গঠন করতে পারে কিনা বই পড়তে পারা তৃতীয় শ্রেণীতে গিয়ে দেখতে হবে দ্বিতীয় শ্রেণীর যোগ্যতা যাচাই করবেন পাঠ্য বই পড়তে পারে কিনা যুক্ত বর্ণ চিনে কিনা যুক্তবর্ণ ভেঙে দেখাতে পারে কিনা চতুর্থ নাম্বার হচ্ছে চতুর্থ শ্রেণীর জন্য তৃতীয় শ্রেণীর যোগ্যতা যাচাই করবেন পাঠ্য বই সমমানের বই সাবলীলভাবে বুঝতে পারে কিনা ভিরাম চিহ্নের ব্যবহার জানে কিনা যুক্তবর্ণ বর্ণ ভেঙে লিখতে পারে কিনা সর্বশেষ পঞ্চম শ্রেণীতে হচ্ছে চতুর্থ শ্রেণীর যোগ্যতা যাচাই করবেন পাঠ্য বই সমমানের বই সাবলীলভাবে পড়তে বুঝতে পারে ভিরাম চিহ্নের ব্যবহার জানে যুক্তবর্ণ বর্ণ ভেঙে লিখতে পারে এখানে কিন্তু সবগুলির খাতে ঠিক দিতে হবে এরপর পরিদর্শন কর্মকর্তা যে শ্রেণীর পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করবেন সে শ্রেণীতে উল্লেখিত বিষয়ে ভিত্তিক নির্ধারিত প্রশ্নমালা প্রয়োগ করে কমপক্ষে দশজন শিক্ষার্থীকে যাচাই করতে বলা হয়েছে আনা কলমে শিক্ষার্থীর সংখ্যা এবং পরবর্তীতে মন্তব্য লিখতে বলা হয়েছে এরপর বিষয়ে গণিত গণিত এখানে বলে দেওয়া আছে প্রাক প্রাথমিকের জন্য নির্ধারিত কক্ষ আছে কিনা সজ্জিত আছে কিনা প্রথম শ্রেণী শূন্য থেকে পঞ্চাশ পর্যন্ত অঙ্কে কথায় লিখতে পারে কিনা শূন্য থেকে নয় পর্যন্ত লিখতে পারে কিনা সংখ্যা চিনে কিনা শূন্য থেকে পঞ্চাশ পর্যন্ত অঙ্ক কথায় লিখতে পারে শূন্য থেকে নয় পর্যন্ত লিখতে পারে সংখ্যা চিহ্নে দ্বিতীয় শ্রেণীর জন্য প্রথম শ্রেণীর যোগ্যতা যাচাই এরপর এক থেকে একশো পর্যন্ত গণনা কথায় লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগ যোগ করতে পারে কিনা এরপর নামতা বলতে পারে কিনা এবার আমরা চলে যাব পরের পেজে পরের পেজটিতে আছে দ্বিতীয় শ্রেণীর জন্য দ্বিতীয় শ্রেণীর যোগ্যতা যাচাই করবেন স্থানমান এক হাজার পর্যন্ত যাচাই সংখ্যার তুলনা ছোট বড় হাতে না রেখে তিন অঙ্কের যোগ বিয়োগ করতে পারে কিনা চতুর্থ শ্রেণীর জন্য তৃতীয় শ্রেণীর যোগ্যতা যাচাই স্থানীয় মান একক অযুজ যাচাই জোর বীজ সংখ্যা ধারণা চিনতে পারে কিনা গুণ ভাগ অঙ্ক করতে পারে কিনা ভগ্নাংশের ধারণা যেমিতি সংক্রান্ত ধারণা আছে কিনা এরপর পঞ্চম শ্রেণীতে চতুর্থ শ্রেণীর যোগ্যতা যাচাই এক থেকে বিশ ঘরের নামটা বলতে পারা জোর ও বীজের সংখ্যা চিনতে পারা গুণ ভাগ ভগ্নাংশ শতকরা অঙ্ক পারে যেমিতির সাধারণ ধারণা আছে যেমিতির চিত্র দেখে বলতে পারে এবার যাচ্ছে ইংরেজিতে ইংরেজিতে বলা আছে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য নির্ধারিত স্থায়ী কক্ষ আছে কিনা প্রাক প্রাথমিক শ্রেণীর সজ্জিত কিনা প্রথম শ্রেণীর জন্য অ্যালফাবেট ক্যাপিটাল স্মল লেটার চিনে কিনা অ্যালফাবেট ক্যাপিটাল স্মল লেটার লিখতে পারে কিনা ছবির সাথে শব্দ মিল গরণ বুঝতে পারে কিনা দ্বিতীয় শ্রেণীর জন্য প্রথম শ্রেণীর যোগ্যতা যাচ্ছে করবেন বর্ণ দিয়ে শব্দ গঠন ও সঠিক উচ্চারণ বলতে পারে কিনা তৃতীয় শ্রেণীর জন্য দ্বিতীয় শ্রেণীর যোগ্যতা যাচাই বই অনুসারে সিম্পল কমান্ড বোঝে কিনা ছোট ছোট কমান্ড বুকে বোঝে কিনা কাউন্ট এবং রাইট দ্য নাম্বার এক থেকে একশো পর্যন্ত পারে কিনা ইন্ট্রোডিউসিং উইথ ফ্রেন্ডস বলতে পারে কিনা বোকাবলারে লাস্ট পেজ পারে কিনা চতুর্থ শ্রেণীর জন্য তৃতীয় শ্রেণীর যোগ্যতা যাচাই করবেন শব্দ দিয়ে বাক্য গঠন করতে পারে কিনা সাবলীর প্রমিত উচ্চারণে পড়তে পারে কিনা শব্দ অর্থ বলতে লিখতে পারে কিনা পঞ্চম শ্রেণীর জন্য চতুর্থ শ্রেণীর যোগ্যতা যাচাই করবেন বাক্য গঠন শব্দ শব্দ বান্ডার শেষ পথায় পারে রিডিং প্যারাগ্রাফ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এরপর চার নম্বর হচ্ছে কোয়েশন অ্যান্ড অ্যান্সার স্পেলিং বায়োডাটা লিখতে পারে কিনা এরপর আমরা চলে যাচ্ছি পরের পেজে পরের পেজে যে বিষয়গুলো বলা আছে পাঁচ থাঙ্গ শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের নিয়মিত বাড়ির কাজ দেওয়া হয় কিনা হা হলে হা না হলে নাতে টিক দিবেন শিক্ষক কর্তৃক নিয়মিত মূল্যায়ন করা হয় কিনা হা হলে না হলে দিবেন। বলে দেওয়া আছে। শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণে শিক্ষার্থীর পাঠদান কৌশল আন্তরিকতা পর্যবেক্ষণ এবং তার প্রশিক্ষণ লব্ধ জ্ঞান যাচাই করে সফল ও দুর্বল কিনা এখানে লিখতে হবে মন্তব্য সাত নম্বর বিদ্যালয়ে শিক্ষার্থীর শিক্ষণকার্তি নিরূপণ ক্লাস্টার গত দুই মাস যাবৎ কার্যকর কি পদক্ষেপ গ্রহণ করেছেন সেটা লিখতে হবে আট নম্বরে ইউএসসি কর্মকর্তাগণ বিদ্যালয়ে শিক্ষকের পাঠদান কৌশল প্রয়োগে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দুর্বলতা চিহ্নিতকরণ ও দূরীকরণের কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করেছে কিনা লিখতে হবে সার্বিক মন্তব্য বুলেট পয়েন্ট একদম জিস্ট পয়েন্টে লিখতে হবে এখানে মন্তব্য দেওয়া আছে আরও কথা বলা আছে অনুসরণে কমপক্ষে দুইটি শ্রেণী কার্যক্রম পূর্ণ সময় পর্যবেক্ষণ করে সন্নিবেশ করতে হবে পরিবেক্ষণ টুলস নিজ হাতে পূরণ করতে হবে কোনো শিক্ষক দিয়ে পূরণ করা যাবে না অসম্পূর্ণ অথবা অস্পষ্ট প্রতিবেদন দাখিল করা যাবে না এখানে পরিবেক্ষণকারী যিনি পরিবেক্ষণ করবেন তার কিন্তু শিল এবং স্বাক্ষর দিতে হবে তো বন্ধুরা এই ছিল আশা করছি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন কীভাবে একটি বিদ্যালয়ে গিয়ে পরিবেক্ষণ কর্মকর্তা পরিবেক্ষণ করবেন ভালো থাকুন ধন্যবাদ